নমস্কার বন্ধুরা, খুবই একটি খুশির খবর চলে এসেছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা কবে দেবে আপনারা অনেকেই জিজ্ঞেস করতে চেয়েছিলেন। তো পিএম কিষাণের পরবর্তী ইনস্টলমেন্টের টাকা মানে 11তম ইনস্টলমেন্টের টাকা কবে দেবে সেই নিয়ে কিন্তু অফিসিয়াল ডেট অ্যানাউন্স হয়ে গেছে। আপনারা সেই ডেটেই কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের পরবর্তী ইনস্টলমেন্টের টাকা পেয়ে যাবেন। তো কোন ডেটে টাকা পাবেন, কবে টাকা দেওয়া হবে, এছাড়াও কোথা থেকে টাকা দেবেন, সমস্তটা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন এই ধরনের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো এই সংক্রান্ত একটি আপডেটে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিমলা সফর, সিমলা থেকে সারা দেশের 773টি জেলার উপকারভোগীদের সঙ্গে মত বিনিময় করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 11তম কিস্তির টাকাও প্রকাশ করবেন। এই সময়ে প্রধানমন্ত্রী 11টি প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে কথা বলবেন। মুখ্য সচিব রাম সুভাগ সিং সোমবার 31 মে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরের প্রস্তুতি সংক্রান্ত একটি বৈঠকে সভাপতিত্ব করেন। সম্প্রসারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিমাচল প্রদেশের রাজধানী সিমলা থেকে সারা দেশের 773টি জেলার উপকারভোগীদের সঙ্গে মত বিনিময় করবেন। এতে দেশের 773টি জেলার পাশাপাশি ওই রাজ্যের 12টি জেলার 40 জন সুবিধাভোগীও প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেবে। প্রধানমন্ত্রী অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 11তম কিস্তির টাকাও প্রকাশ করবেন, মানে সেদিনে টাকাও দেবে। মুখ্য সচিব রাম সুভাগ সিং সোমবার 31 মে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরের প্রস্তুতি সংক্রান্ত একটি বৈঠকে সভাপতিত্ব করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ঐতিহ্যবাহী রিজ ময়দানে জনসভায় ভাষণ দেওয়া প্রস্তাব করেছেন। রাম সুভাগ সিং বলেছেন যে রাজ্য সরকার অভাবীদের চাহিদা মেটাতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করেছে। মুখ্য সচিব অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনার জন্য যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য বিভিন্ন দপ্তরকে নির্দেশও দিয়েছেন। তার মানে কিন্তু বুঝতেই পারছেন, এবারের যে 11তম ইনস্টলমেন্টের টাকাটি দেওয়া হবে সেটি কিন্তু হিমাচল প্রদেশের রাজধানী সিমলাতে যে রিজ ময়দান রয়েছে সেই রিজ ময়দান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 31 মে রিলিজ করবেন। মানে এবারের পরবর্তী ইনস্টলমেন্টের টাকাটি কিন্তু 31 মে দেওয়া হবে এবং এই টাকাটি সেদিনে যখনই দেওয়া হবে সেদিনের পর থেকে কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু আসা শুরু করে দেবে। তো পরবর্তী সময়ে এই নিয়ে যখন কোনো আপডেট আসবে বা এই ডেট যদি পরিবর্তন হয়ে আবার নতুন ডেট আসে, আপনাদেরকে আবার আমি ভিডিওতে ইনফরমেশন জানিয়ে দেবো। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন এই ধরনের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।